প্রতি বছরের ন্যায় এবারও রমজান উপলক্ষে এলাকার গরিব অসচ্ছল পরিবারের পাশে দাঁড়িয়েছে নয়াগ্রাম হেল্পিং হ্যান্ডস ইউকে। প্রবাসী এই সংগঠনের পক্ষ থেকে শনিবার সকালে গ্রামের মুরব্বিয়ান ও বিশিষ্ট ব্যক্তিদের উপস্থিতিতে ইফতার সামগ্রী বিতরণ কার্যক্রমের আনুষ্ঠানিক উদ্বোধন শেষে সংগঠনের প্রতিনিধিরা 105টি উপকারভোগীর বাড়ি বাড়ি গিয়ে এসব সামগ্রী পৌঁছে দেন। ইফতারের উপহার সামগ্রীর মধ্যে রয়েছে তেল, পেঁয়াজ, আলু, ছোলা, চাল, ডাল, খেজুর সহ মশলা সামগ্রী। বিতরণ কার্যক্রমের উদ্বোধনকালে উপস্থিত ছিলেন হেল্পিং হ্যান্ডস ইউকের সদস্য মোহাম্মদ ফখরুল ইসলাম, মোহাম্মদ আতিক হোসেন, বিয়ানীবাজার পৌরসভা 5 নং ওয়ার্ড কাউন্সিলর মোহাম্মদ সাইফুল ইসলাম শায়েক, নবীন সংঘ নয়াগ্রামের ভারপ্রাপ্ত সভাপতি শামসুদ্দিন, ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক মোহাম্মদ আব্দুল ওয়াদুদ, সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক রফিউল আলম স্বপন, শিক্ষা বিষয়ক সম্পাদক মোহাম্মদ তারেকুল ইসলাম, ক্রীড়া সম্পাদক রাসেল রহমান রুমি, সিনিয়র সদস্য জসিমউদ্দিন, মোহাম্মদ দেলোয়ার খান সহ আরও অনেকে। নয়াগ্রাম হেল্পিং হ্যান্ডস ইউকের সকল দায়িত্বশীলদের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে উপস্থিত নেতৃবৃন্দ বলেন, প্রবাসীদের আর্থিক সহযোগিতায় দরিদ্র পরিবারের মাঝে ইফতারের উপহার সামগ্রী পৌঁছে দেওয়া সম্ভব হয়েছে। নয়াগ্রাম হেল্পিং হ্যান্ডস ইউকের পক্ষ থেকে এবং নয়াগ্রাম নবীন সংঘের আয়োজনে আমরা এই বছর রমাদানে 105 জন দুস্থ গরিবদের মধ্যে খাদ্য সামগ্রী বিতরণ করা হচ্ছে এবং আমরা ইতিমধ্যে এখানে এসে আমরা জেনেছি যে আমাদের আরও কিছু 30-35টা শর্ট, তো শর্টেজগুলো আমরা ইনশাল্লাহ আমরা পুরো করব। আর যারা এর পিছনে কাজ করে নয়াগ্রাম নবীন সংঘ তাদেরকে আমরা ধন্যবাদ জানাচ্ছি। আর ইনশাল্লাহ সুখে দুঃখে আমরা সবসময়ই প্রবাসীরা থাকি নবীন সংঘের সঙ্গে, নয়াগ্রামের সঙ্গে। আমরা এখানে খাদ্য বিতরণ করছি রমজানের জন্য, 105টা ফ্যামিলিতে যাবে। তো এখানে কিছু লেখিং আছে, আমরা 30,000 টাকার মতো অ্যারেঞ্জ করেছি, আর বাকি টাকাগুলো আমাদের ইচ্ছা গত বছরের মতো এই বছরই দেবো, 131টা। তো এখন 105টা আছে, বাকিগুলো আমরা অ্যারেঞ্জ করতেছি। এখানে আমাদের কিছু কমিউনিকেশন গ্যাপের জন্য সেটা হয়নি, বাট ইনশাল্লাহ আমরা গত বছর যাদেরকে দিয়েছি এই বছরও দেওয়ার চেষ্টা করবো, আর দেবো। একটু সময় লাগবে, বাট রমজানের শুরু হওয়ার আগেই আমরা দেওয়ার চেষ্টা করব। গ্রামের ইয়াং প্রবীণ সবাই সাহায্য করতেছেন, আল্লাহ তাদেরকে যাচাই খেয়ে দেয়। তো আমি এদেরকে এই জন্য ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাই, যত দুর্যোগ মুহূর্ত আছে, করোনাকালীন সময় বলেন, কোনো গরিব মানুষের ছেলেমেয়ের বিয়ে শাদী বলেন, মানুষের অন্যান্য রোগ অসুখ বিসুখে যারা আর্থিকভাবে ক্ষতিগ্রস্ত আছে তাদেরকে সবসময় ইউকেতে যারা বসবাস করেন তারা সবসময় সবার আগে এগিয়ে আসেন। আমেরিকা, ফ্রান্স, অনেক দেশে আমাদের প্রবাসীরা আছেন, ওনারাও আসেন, কিন্তু ইউকে হেল্পিং হ্যান্ডস যেভাবে আসে এভাবে কিন্তু যৌথভাবে সবাই আসেন। আমি আমাদের গ্রামের আমেরিকা এবং ফ্রান্স সহ বিশ্বের উন্নত দেশে যারা আছেন সকলের প্রতি উদাত্ত আহ্বান জানাবো, আপনারাও জনস্বার্থে কাজ করেন, এদের মতো এই গ্রামের মানুষগুলোর কথা আপনারা মনে রাখেন, অসহায় মানুষদের পাশে দাঁড়ান। আমরা এই প্যাকেজের মধ্যে যা রয়েছে 25 কেজি চাল, 5 কেজি চানা, 5 কেজি পেঁয়াজ, 5 কেজি ডাল, 2 লিটার সয়াবিন তেল, 1 কেজি লবণ এবং 1 কেজি খেজুর, সব মিলিয়ে 44 কেজি পণ্য আমরা এই প্যাকেজে দিচ্ছি। আর বিশেষ করে আমি বলবো যে এখানে আপনারা ইতিমধ্যে শুনেছেন আমাদের হেল্পিং হ্যান্ডস ইউকের 2 সদস্য আমাদের মধ্যে উপস্থিত ছিলেন। ইতিমধ্যে আমরা ফখরুল ইসলাম ভাই আমাদেরকে 20,000 টাকা এবং আতিক হুসাইন ভাই 10,000 টাকা দিয়েছেন এবং আশ্বস্ত করেছেন যে বাকি টাকাটা আমরা হয়তো ইতিমধ্যে পেয়ে যাবো ইনশাল্লাহ রমজানের আগে। তো আমরা চেষ্টা করবো সব মিলিয়ে 135, আমরা 105 তো দিয়েছি, আর বাকি যেটা আমরা কভার করবো দ্বিতীয় স্টেপে। আমি ধন্যবাদ জানাই ইউকের গ্রাম প্রবাসী যারা আছেন, তারা প্রতি বছর যে গরিব দুস্থ মানুষদেরকে সাহায্য করে যাচ্ছেন, এই জন্য আমি তিনিদেরকে ধন্যবাদ জানাই এবং তিনিদেরকে আল্লাহ তাআলা যেন এই দানের যা যা দান করেন এবং দুস্থ গরিব দুঃখী মানুষ যারা আছেন তারাও রমজানে যাতে নির্বিঘ্নে খেয়ে রোজাগুলো রাখতে পারে, এই জন্যই আমরা প্রতি বছরের ন্যায় এইবারও দিয়েছি এবং ইনশাল্লাহ আমরা আগামীতেও যে কোনো বিপর্যয়ে নয়াগ্রাম হেল্পিং হ্যান্ডসের
সাহায্য সহযোগিতা কামনা করি। স্থানীয়রা জানান, নয়াগ্রামে হেল্পিং হ্যান্ডস ইউকের সকল প্রবাসী নেতৃবৃন্দ সবসময় গ্রামের খোঁজ খবর নেন এবং সাধ্য অনুযায়ী প্রয়োজনীয় সহযোগিতা করে আসছেন। সৈয়দা আখি হক, এবিটিভি।